আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি পপকর্ন তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা অবশ্যই নতুনদের খুব ভালো লাগবে। পপকর্ন তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ভুট্টা দানা নিয়েছি। এটা ছোট ভুট্টা দানা, বড় ভুট্টা দানা দিয়ে পপকর্ন তৈরি করা যাবে না। আপনারা অবশ্যই কেনার সময় খেয়াল করে কিনবেন। তারপর চুলায় আমি একটা প্রেশার কুকার দিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে কোনো হাঁড়ি দিয়ে দিতে পারেন, তবে প্রেশার কুকারে পপকর্নটা খুব ভালো হয়। তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবারের তেল দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে নেড়ে নিচ্ছি। 1 কাপ ভুট্টা দানার জন্য 1/2 কাপ তেলই যথেষ্ট, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তারপর লবণটা যখন গলে গিয়েছে তখন আমি ভুট্টা দানাটা দিয়ে দিচ্ছি। ভুট্টা দানা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা আমি হাই হিট করে রেখেছি। যখন ভুট্টা দানাটা হয়ে যাবে তখন আমরা দেখে বুঝতে পারবো, কারণ ভুট্টা দানাটা ভাজা হয়ে গেলে পপকর্ন ফুটতে শুরু করবে। এবার কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা একটা করে পপকর্ন ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি, নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ এই সময় ভুট্টা দানাগুলো ফুটতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনাটা আমি এক সাইডে একটু খুলে রাখছি, তবে এমনভাবে রাখলাম যাতে গায়ে ছিটে না আসে, সেটা খেয়াল করতে হবে। চুলার আঁচটা এই সময় একটু কমিয়ে দিব। আমি ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি, পপকর্ন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গিয়েছে। যতক্ষণ পপকর্ন ফুটতে থাকবে, মানে আমরা শব্দ পাবো, ততক্ষণ চুলাটা অন করে রাখবো, আর যখন শব্দটা থেমে যাবে সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেব। এবার হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে বাসায় পপকর্ন তৈরি করা হয়ে গেল, এবার এটা খাওয়ার জন্য একদম রেডি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন এবং সবাই বাসায় পপকর্ন তৈরি করে খাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।